गुड मॉर्निंग क्लास थ्री इंग्लिश मीडियम स्टूडेंट्स, प्लीज ओपन पेज 1919. टुडे वी विल लर्न अबाउट हंड्रेड्स विद द हेल्प ऑफ बीड्स with the help of green beads, with the help of green beads. देखो आज के आम्रा 100 धारणा सबुज पुती साज्ये जानबो. Previously we knew about once place, tense place. We use red beads for once place, yellow beads for tense place. Now we use green beads for hundreds place. आगे जो अंगगुलो करेछि देखो आम्रा लाल पुती once एर कलमे वन्स एर प्लेसे बसानोर जोन्नो व्यवहार करेछि. प्रत्येकटा स्टिके एक एकटा कलमे आमरा नोटा करे पुति दिते पारबो. एक एकटा कलमे आमरा नोटा करे पुति बसाते पारबो. ठीक आछे, सेटा वन्स एर कलम होते पारे, सेटा टेन्स एर कलम होते पारे, आबार सेटा हंड्रेड्स एर कलमो होते पारे. प्रत्येकटा कलमेर जोन्नो आमरा नोटा करे पुति बसाते पारबो, नयेर बेशी आमरा बसाते पारबो ना. এখানে নটা পুঁতি, এখানে নটা পুঁতি, এখানে নটা পুঁতি. ঠিক আছে, তাহলে ওয়ান্সের কলমের জন্য আমরা কি কোন কালারের পুঁতি? রেড কালারের. ওই জন্য আমি এখানে আর লিখলাম রেড. টেন্সের কলমে আমরা কোন কালারের পুঁতি? না, ইয়েলো. ওয়াই ফর ইয়েলো. আর হান্ড্রেডসের জন্য গ্রিন কালারের পুঁতি আমরা বিডস ইউজ করব. ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা এতে আমরা নটা করে বিডস ব্যবহার করব. নয়ের বেশি হলেই পরের কলমে ওটা চলে যাবে. নয়ের বেশি হলে একটা দশটা বিটস যখনই হয়ে যাবে তখন পরের কলমে ওয়ান অ্যাড হবে, ওয়ান বিটস অ্যাড হবে. পরের কলমে ওয়ান বিটস অ্যাড হবে. আবার পরের কলমে দশটা বিটস হয়ে গেলে তখন পরের কলমে ওয়ান বিটস অ্যাড হবে. ঠিক আছে, এখানে দেখো, এখানে দেখো, নাও হেয়ার উইল বি টেন বিটস ফর দ্যাট ওয়ান ইয়েলো বিট ইজ রিকোয়ার্ড. দেখো এখানে ওয়ান্সের কলমটা দেখো কটা বিটস আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা. আমরা নটা বসাতে পারবো, কিন্তু ওয়ান্সের কলমে আরও একটা বিটস আছে দেখতে পাচ্ছ ওপরে. তাহলে নয় একে দশ, দশ হয়ে গেলে কি করব আমরা? দশ হয়ে গেলে সিম্পল এরকম লিখবো, দশ, ওয়ান জিরো দশ. এখানে ওয়ান্সের ও আর টেন্সের টি. তাহলে ওয়ান্সের কলমে কি হবে? জিরো হবে. ওয়ান্সের কলমে এখানে কি হবে? জিরো হবে. আর টেন্সের কলমে একটা বিটস এখানে যাবে. দেখো সেটাই পরে করে দেওয়া আছে. যেহেতু দশ হয়ে গেছে তাই জন্য দশের জন্য একটা ইয়েলো বিটস আমরা এই কলমে নেব, একটা ইয়েলো বিটস. এটা এখানে একটা ইয়েলো বিটস বসবে. ঠিক আছে, সেটা দেখো এখানে, এখানে টেন, এখানে টেন হয়ে যাওয়ার জন্য এখানে জিরো হচ্ছে ওয়ান্সের কলমে, তাই এখানে দেখো ওয়ান্সের কলমে কিছু নেই, কোনো পুঁতি নেই, জিরো হয়ে গেছে, মানে এটা জিরো হয়ে গেল. আর এই দশটা, এই যে দশটা বিটস, রেড বিটস, দশটা হয়ে যাওয়ার জন্য দশটা রেড বিটস হয়ে গেলে একটা ইয়েলো বিটস হয়ে যাবে, দশটা রেড হয়ে গেলে একটা ইয়েলো হবে. তাহলে কী হচ্ছে? টেন রেড বিটস ইকুয়াল টু ওয়ান ইয়েলো. BEADS বিটস. দেখো দশটা রেড বিটসের জন্য একটা ইয়েলো বিটস হবে. আবার দশটা হলে
দশটা ইয়েলো বিটস, আবার যখন দশটা ইয়েলো বিটস হয়ে যাবে একটা কলমে, তখন ওয়ান গ্রিন বিটস হবে। বোঝা গেল? দশটা রেড বিটস যখনই হয়ে যাবে, দশটা রেড বিটস আর আমরা রেড বিটস রাখবো না, সেটা জিরো হয়ে যাবে, তখন ওয়ান ইয়েলো বিটস হবে। আবার দশটা ইয়েলো বিটস মানে এটা টেন্সের কলম, এটা হচ্ছে টেন্সের কলমে চলে যাবে। ওয়ান ইয়েলো বিটস অ্যাড হবে কোথায়? টেন্স, টেন্সের ঘরে ওয়ান ইয়েলো বিটস অ্যাড হবে। আবার দশটা ইয়েলো বিটস হলে ওয়ান গ্রিন বিটস মানে হান্ড্রেডসের ঘরে, HUNDRED, হান্ড্রেডসের ঘরে ওয়ান গ্রিন বিটস অ্যাড হবে। ঠিক আছে, তাহলে কী হলো? দেখো এখানে দশটা লাল বিটস হয়েছিল, হয়ে যাওয়ার জন্য একটা ইয়েলো বিটস, যে আমি এখানে একটা উপরে বসিয়ে দিলাম ইয়েলো বিটস। হ্যাঁ, তাহলে এখন কত হবে? তাহলে একটা ইয়েলো বিটস তাহলে আমরা বসাবো। তাহলে কী হচ্ছে দেখো, এখানে যেমন ইয়েলো বিটস কটা ছিল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, নটা। হ্যাঁ দেখো, এখানে সেই নটা আছে, আর উপরে এই ইয়েলো বিটসটা এখানে দেখাচ্ছে, এই ইয়েলো বিটসটা এখানে দেখাচ্ছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, নটা ইয়েলো বিটস আগেই ছিল, আর এখান থেকে রেড বিটস দশটা হয়ে যাওয়ার জন্য রেড বিটস আর থাকলো না, একটা ইয়েলো বিটস হয়ে গেল। এই যে 10 রেড বিটস = 1 ইয়েলো বিটস, তাহলে একটা ইয়েলো বিটস বসিয়ে দিলাম। তাহলে এখন টেন্সের কলমে কটা ইয়েলো বিটস হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 হয়ে গেছে। কিন্তু আমরা 10 হলে কি রাখতে পারবো? তাহলে 10 ইয়েলো বিটস হলে আমরা কী হবে? তাহলে এই যে দেখো, 10 ইয়েলো বিটস হলে 1 গ্রিন বিটস হবে, আর 10-এর কলম জিরো হয়ে যাবে। টেন্সের কলম দেখো, এই যে ওয়ান গ্রিন বিটস করে দিয়েছে, তাহলে 10 ইয়েলো বিটস যখনই হয়ে যাবে 1 গ্রিন বিটস হয়ে যাবে। তাহলে গ্রিন বিটসটা কিসে বসছে? না, হান্ড্রেডসের কলমে একটা গ্রিন বিটস বসিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ, একটা সবুজ পুঁতি বসিয়েছে, তাহলে এখানে 1 লিখতে হবে, আর বাকিগুলো কোনো কি পুঁতি আছে? নেই। তাহলে 0, 0, তাহলে কত হলো? 100, কত হলো? 100। এবারে দেখো এটা কত আছে, এই এইদিকে কিছু আছে কি টেন্সে? নেই, কোনো পুঁতি নেই। এখানে আছে কি? হান্ড্রেডসে পুঁতি নেই, কেবলমাত্র ওয়ানসে আছে। তাহলে এটা কত লিখবো আমরা? 1, এটা হবে 1, 1, 1s। তাহলে এখানে কি আছে? ওয়ানসে কিছু আছে কি? নেই। তাহলে 0। টেন্সে কিছু আছে কি? একটা পুঁতি আছে, তাহলে 1। তাহলে কি হলো? 10, তার মানে 1, 10, 1, 10 যা 10, 1, 10 যা 10, আর এখানে কি হচ্ছে? 1, 1 যা 1। এবার দেখো এখানে ওয়ানসের কলমে কিছু নেই, তাহলে 0, কোনো পুঁতি নেই, বিটস নেই, টেন্সেও কোনো বিটস নেই, তাহলে 0 বিটস। আর হান্ড্রেডসে কটা বিটস আছে? 1, তাহলে 1, তাহলে 1, 100 যা 100, 1, 0, 0, 100। ঠিক আছে, ঠিক তেমনি এইগুলো বাকিগুলো এখান থেকে এই অবধি, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা বুঝে বুঝে করবে, করে পাঠাবে।